ওয়েলকাম ব্যাক টু আওয়ার ব্লগস, পাঁচ পনেরো বনিমানা ব্লগস। আর আজকে বিকেলবেলা থেকে আমরা আমাদের ব্লগিং শুরু করলাম। আজকে বেসিক্যালি ওয়েদার একটু ভালো আছে, আছে মানে হচ্ছে একটু রোদ উঠেছিল আর বৃষ্টি হয়েছিল, দুপুরবেলা বৃষ্টি হয়েছিল, বাট তাও ঠিক আছে, নীল আকাশ দেখা যাচ্ছে, তো বেটার। এই যে কাজু খেলা শুরু করে দিয়েছে ঘুম থেকে উঠে। এখন যেখানে যেখানে মা যাবে সেখানেই ও যায় এই সময়টায়। তো গতকাল আমরা কাজু ভ্যাকসিনেশনের জন্য গেছিলাম, তো আজকে বেসিক্যালি আমি একটু আমাদের ভ্যাকসিন মানে আমাদের সরি মানে আমার তো ভ্যাকসিনেশন হয়ে গেছে, দুটো ডোজই হয়ে গেছে। মায়ের ভ্যাকসিনের ফার্স্ট ডোজের জন্য আমি ট্রাই করে যাচ্ছি, মায়ের এজ মানে এজের জন্য একটু প্রবলেম হচ্ছিল, তো আমি এদিক ওদিক ট্রাই করছি, অনেকদিন ধরে ট্রাই করছি। তো বেসিক্যালি বোধহয় হচ্ছে আগামীকালের মধ্যে হয়ে যাওয়ার চান্স আছে, আই এম নট শিওর, বাট আমি এই যে বাট আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব হওয়ার। তো সেটাই, তো আমি বিভিন্ন জায়গায় খোঁজ করছিলাম, তো এমন একটা হচ্ছিল যে আজকে দুপুরবেলার দিক করে হচ্ছিল যে মানে একটা জায়গা থেকেও খোঁজ আসছিল, আবার আরেকটা জায়গা থেকেও খোঁজ আসছিল এবং সেম ডেটে। এবার আমরা বুঝতে পারছি না আমি কোন জায়গাটায় গিয়ে অ্যাকচুয়ালি আমি ভ্যাকসিনেট করাবো, বাট ঠিক আছে, দেখি যেটা কাছাকাছি হবে এবং যেটা সুলভে হয়ে যাবে তো সেটাই আমি করানোর চেষ্টা করব। আই গেস কি আগামীকালের মধ্যে হয়ে যাবে ভ্যাকসিনের ফার্স্ট ডোজটা, কারণ ওটা একটু নিয়ে চিন্তায় আছি, তো হয়ে গেলে ভালো। মানে আমি এটাই জাস্ট ভাবছি যখন হওয়ার ছিল না তখন, মানে যখন হচ্ছিল না তখন কোথাও হচ্ছিল না, আর যখন হচ্ছিল তখন একই ডেটে দুটো জায়গা থেকে ডাক এসেছিল, জাস্ট এসেছিল, ওই খোঁজ কয়েকটা জায়গায় নিয়েছিলাম তো সেই জায়গা থেকে এসেছিল। যাই হোক, তো আলটিমেটলি কোথায় হবে সেই জায়গায় আমরা তাহলে করাবো। আর যাই হোক, তো কাজুর ভ্যাকসিনেশন হয়ে গেছে কিন্তু মায়ের ভ্যাকসিনেশন হয়নি বেসিক্যালি। যাই হোক যাই হোক যাই হোক, তো কাজু এটা শেষ হয়ে গেছে, স্যারেল একটা কেটে দে, কালকে একটু দুধ দিয়ে দিয়েছিলাম, বেচারি পেট ঢিলা হয়ে গেছে, স্যারেল খায়। এই যে কাচি কাচি নিয়ে ঘুরছি আমি, দেখেছিস সায়ালেগের প্যাকেট দেখে ও তোর সাথে সাথে ঘুরছে, ওটো এই যে পেপারটার উপর সব কিছু খাটের উপর নে, পেপারটা পড়ছিলাম, কত খবর জানা যায়। সেরেলাকে কৌটো কৌটো বলছি, সেরেলাকে এই যে সেরেলাকে আনলেই মানে কাজুর দাদাকে খেতেই হবে, তো আমি কাজু দেখছে যে ও দাদা ভাই আমার খাবারটা এবারে খাবে। কাজু দেখছে ওর খাবার দিয়া হবে, তুমি চিন্তা করো না। হ্যাঁ আচ্ছা, এই তাড়াতাড়ি দে, তুই বেশি খাবি না বুঝলি। তাড়াতাড়ি কর, কাজু খিদে পেয়েছে। এই হচ্ছে সেলাই গুইটের প্যাকেট, এটার জন্য এটা কাজু বেসিক্যালি খায় আমার জন্য, মানে এটা যখনই আনা হয় তখনই আমি মাকে বলি যে মা এটা তুমি খুলবে না, এটা আমি খুলবো, কেননা যখন খোলা হয় তখন এক দু চামচ একটু টেস্ট করে চেখে নি, তো সেটার জন্য। আর এটা খুব ভালো খেতে, সিরিয়াসলি মানে ভালো স্বাদ। কাজু বসে আছে যে কখন দাদা ভাই খেতে দেবে, না খেতে তো দেবে মা, কিন্তু আমি তো জাস্ট খুলে দিচ্ছি, জাস্ট মানে উদ্বোধন করতে গেলে, হ্যাঁ না প্রতিটা প্যাকেটে। কাজু এরকম ভাবে তাকাস না যে আমি যেন চুরি করে খাচ্ছি তোর খাবার, ওরকম ভাবে তাকাস না। কারণ তুই খাবি, তোর শরীরে কি ঢুকছে না ঢুকছে সেটা তো আমাকে টেস্ট করে দেখতে হবে, তাই না তাই না? ওই জন্য আমি একটু টেস্ট করে খাই, হ্যাঁ না।
বাবু উঠে গেছে, ঢালার আগে তো খেয়ে নি। ফ্যানটা অফ করতে পারতে না হলে ইয়ে বৃষ্টি ইয়ে হলো কি হবে, হালকা হালকা গরম এখন লাগছে, চা খেয়েছি না তো। বেসিক্যালি এটা ঢালা হয়ে গেছে, এবার আমার একটু টেস্ট করার টাইম। জাস্ট অল্প দেখতে পাচ্ছেন আপনাদের শক্তি কোর নিয়েই আমি কিন্তু খাচ্ছি। আর কাজুকেও দেখিয়ে দাও, কাজু কেমন করছে দাদা ভাই? একটু খাচ্ছে, হ্যাঁ একটু একটু একটু। একটু নিয়েছি, তার মধ্যে আবার একটু পড়েও গেল, একবার নিতে নেই আরেকবার ওজন নিচ্ছে। কাজু বলছে আমার খাবার চুরি করে খাচ্ছে। কাজুকে কৌটোর মধ্যে যে আগের চামচটা ছিল ওটা দিয়ে দিয়েছো, ওটাই আনন্দ পেয়ে গেছে। এটা লাস্ট, ডান। আপনারা দেখেছেন আমি কতটুকু খেয়েছি, কিন্তু একটু খেতে হবে। তো ঢালা বেসিক্যালি হয়ে গেছে, এবার মা হচ্ছে কাজুকে খেতে দিতে যাচ্ছে, সে লাগ দেবে, খাওয়া দাওয়া হবে। কাজু মা কি করছো এখানে? আর সন্ধ্যাবেলা আজকে কি খাবারের প্ল্যান হচ্ছে? ভাবছি তোকে এই গরম রুটি করে দিই, আর আলতি কচু তরকারি আছে তাই দিই। খাবি গরম লুচি আলতি? লুচি না লুচি। বাট আজকে খুব লুচি খেতে ইচ্ছা করছে। না না এখন দুদিন পর দেব, শরীর খারাপ হচ্ছে, দুদিন ছাড়া ছাড়া। আচ্ছা গরম রুটি হবে, আলতি কচু, আলতি কচু তরকারি, আর আর একটু চাটনি নিয়ে নেবো। আজকে সন্ধ্যাবেলা মানে ওয়েদারটা এমন না, মানে খুব খেতে ইচ্ছা করছে আজকে, মনে হচ্ছে যেন একটু লুচি খাই বা একটু ফুচকা খাই বা একটু তেলে ভাজা খাই, এরকম বিভিন্ন রকম। এই যে উল্টো পাল্টা খেলে ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত খেতে পারবি? এই যে বড় বড় ট্যাংরা মাছের ঝোল দিয়ে ভাত। হ্যাঁ এই ট্যাংরা মাছটা গুলো তো দেখানোই হয়নি সিরিয়াসলি। এই লুচি তরকারি, এই যে মাখা মাখা ঝোল করেছি সেটা খেতে পারবি? মানে যে ট্যাংরা মাছ গুলো দেখিয়েছিলাম ব্লগে, তো সেই ট্যাংরা মাছ গুলো ডিম এত সুন্দর ছিল না সিরিয়াসলি, মানে প্রত্যেকটা মাছের ডিম ছিল প্রায়, আর ডিম গুলো খেতেও ভালো লাগছিল। বাট আজকে সিরিয়াসলি এখন খুব না খেতে ইচ্ছা করছে, যেন মনে হচ্ছে ওই যেগুলো বললাম ওগুলো যেন খাই এখন। তার বদলে মা এখন রুটি করে দিচ্ছে, মানে এই যে মা রুটি বেলছে। ফুচকা দোকান সামনেই রয়েছে, মানে নিচ থেকে গিয়েই জাস্ট। এই যে এখানে নিচে দেখা যাচ্ছে চপ, পিয়াজি, জিলিপি সব ভাজছে। চপ, জিলিপি, মালপোয়া, মালপোয়াটা তো সেরা ভাজা। সকাল বেলা লুচি তরকারি হয় খাবার জন্য ছটফট করে, কিন্তু খেললে দুদিন পরে তার অ্যাসিডে কি হবে, ওই জন্য খেতে দিই না। হ্যাঁ বাজার গেলেই না রে নিয়ে চলে আসে, এই তো গরম গরম চপ, পিয়াজি, বেগুনি সব ভাজা হচ্ছে। এখান থেকে গন্ধ শুকে শুকে আজকে পেট ভরাতে হবে আমাকে।
সব আসন গুলোকে বের করে দিয়েছে, দুপুরে খেতে দেখেছে না। এখন বাজে 7:45, খাওয়া দাওয়া হয়ে গিয়ে জাস্ট একটু বসলাম, খাওয়া দাওয়া নয় টিফিন, হ্যাঁ টিফিন খেয়ে দিয়ে লুচি সরি রুটি আর আলতি কচু আর চাটনি দিয়ে খেয়ে এই জাস্ট বসলাম। আর একটু মায়ের আজকে চাম্পি করে দেব, মামা আর্থের অনিয়ন হেয়ার অয়েল, এই তেলটা দিয়ে আমি আজকে মায়ের মাথায় একটু তেল মাখিয়ে দেব। আর কাজু এখানে বড্ড ডিস্টার্ব করছে, ইরিটেটিং, এত সুন্দর করছে, শুরু না করতেই এত সুন্দর করছে না, খুব ভালো লাগছে। আমার চুলে হাত দিলে আমার ঘুম পেয়ে যায়, অনেকে বলে চুলে হাত দেবে না, চুল উঠে যাবে উঠে যাবে, কিন্তু আমার কাজু চা এখানে বদমাশি করছে, আমি নিচে বসে যদি আপনারা দেখতে পারতেন ভালো হতো। কাজু কাজু ভাবছে আজকে মা নিচে বসেছে, এই আওয়াজ পাচ্ছেন? আজকে আমাদের ব্লগিং এখানেই শেষ করলাম, মায়ের জাস্ট জাম্পিং করে এবার জাস্ট টিভি দেখা হবে। তো আপনারা বলবেন কেমন আজকে ব্লগিংটা লাগলো, ভিডিওটা কেমন লাগলো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, এবং যদি সাবস্ক্রাইব না করাই থাকে। আর নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।